সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় ভয়েস বাংলা চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, 28 মার্চ ঢালিউডের সুপারস্টার শাকিব খানের জন্মদিন, এবং এই জন্মদিন উপলক্ষে তিনি বাংলাদেশ প্রতিদিনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তাকে নিয়ে আলোচনা সমালোচনার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হয়েছে এবং যেগুলোর খুব সুন্দর করে তিনি উত্তর দিয়েছেন। তো সেই প্রতিবেদনটি এসেছে বাংলাদেশ প্রতিদিনে, আমি একটু আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি। তাকে প্রশ্ন করা হয়েছে যে আজ আপনার জন্মদিন, শুভেচ্ছা রইল এবং দিনটি কিভাবে কাটাবেন জানাবেন। তিনি বলছেন যে আসলে এখন সিয়াম সাধনার পবিত্র মাস, তাই ঘটা করে কিছু করার কোনো পরিকল্পনা তার নেই এবং কোনো বছরই নাকি সেরকম করে কোনো প্ল্যানিং থাকে না, কারণ তার কাছে জন্মদিন চলে যাওয়া মানে জীবন থেকে একটি বছর চলে যাওয়া। তো এটির কারণে তিনি খুব জন্মদিন নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত থাকেন না, তবুও তার পরিবার ঘটা করে কিছু না কিছু আয়োজন করেই থাকে। তো তিনি তার জন্মদিনে সবার কাছে দোয়া চাচ্ছে যে আগামীতে দেশ সাথে এবং চলচ্চিত্র জগৎকে যাতে তিনি আরো সমৃদ্ধ কাজ উপহার দিতে পারে। আচ্ছা, তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে দীর্ঘ 2 বছর ধরে ছবি ঘরে আপনার নতুন কোন ছবি আসছে না, এবার ঈদে আসবে কিনা। তো তিনি জানিয়েছে যে হ্যাঁ, এবার ঈদে তার একটি সিনেমা আসতে যাচ্ছে। সিনেমাটির নাম লিডার, আমি বাংলাদেশ। এই ছবিটি বড় পর্দায় আসছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া এবং ছবিটির নির্মাতা তপু খান। তিনি বলছে যে আমি বিশ্বাস করি এই চক্র যত বড়ই হোক না কেন, সুষ্ঠু বিচার তিনি পাবেন। আদালত যাচাই বাছাই করে আমার মামলাটি গ্রহণ করেছেন, আইনের উপর আমার বিশ্বাস আছে এবং শ্রদ্ধা আছে। রহমতুল্লাহর অভিযোগগুলো মিথ্যা এবং বানোয়াট বলে তিনি মনে করছেন। তিনি বলছেন যে আদালত আমার জবানবন্দি শুনে বিবাদী রহমতুল্লাহকে আগামী 26 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন। আমি অবশ্যই ন্যায় বিচার পাব, কারণ আমি আবারও জোর দিয়ে বলছি আমি নির্দোষ। তিনি আসলে মুখ খুলে পুরো বিষয়টার খোলাসা করেছেন এবং বাংলাদেশ এবং কলকাতার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, বাংলাদেশে আমার প্রসঙ্গ টেনে আমার হয়ে যে অভিযোগ করা হয়েছে সে সম্পর্কে আমি কিছু জানি না। মানে সেই মহিলা যে আসলে অভিযুক্ত বলে এতদিন সবাই শুনে এসেছে, তিনি বলছে যে তাকে টেনে যে অভিযোগগুলো বাংলাদেশে করা হয়েছে সেটার আসলে কিছুই তিনি জানেন না। সিনেমাটি সম্পূর্ণ করা হবে কিনা তা নিয়েও আমরা কোনো সিদ্ধান্ত নিই নেই, আর আমার ব্যক্তিগত ঘটনা নিয়ে যেসব কথা হচ্ছে তার জন্য আমি কাউকে অনুমতি দিইনি। এমনকি যে প্রসঙ্গ নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করা হবে তাও আমি জানতাম না। 2016 সালের অভিযোগটি এখনো তদন্ত হচ্ছে, কি করব তা ভবিষ্যতে বিবেচনা করব। আমি এখন এসব নিয়ে ভাবছি না। সত্যি আমি কোনো অপরাধ করলে অস্ট্রেলিয়ার কঠিন নিয়মনীতি থেকে নিজ দেশে ফিরে আসতে পারতাম না, এটা বলছে শাকিব খান। 2016 সালে যে সময়ের কথা বলা হয়েছে তার 2 সপ্তাহ পর পর্যন্ত সেখানে ছবিটির কাজ করেছেন উনি। তিনি বলছেন যে এরপর 2018 সালে সুপারহিরো ছবির শুটিং এ আবার অস্ট্রেলিয়া গেলাম। আমি যদি কোনো মামলার আসামি হয়ে থাকি তাহলে 2 বার সেখানে গিয়ে ফিরে এলাম কি করে? এটাও খুব ভ্যালিড একটা প্রশ্ন। তাছাড়া যে কথিত ঘটনাস্থলের কথা বলা হচ্ছে সেখানে তো সিসিটিভি রয়েছে, কোথায় কোনো ভিডিও ফুটেজও তো পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার পুলিশের স্টেটমেন্টই তার প্রমাণ যে তিনি নির্দোষ, যেখানে আমাকে দোষী নয় নির্দোষ বলা হয়েছে। পুলিশ তখন আমাকে বলেছে ইটস আ হানি ট্র্যাপ, চিন্তা করিও না, কাজ করে যাও। অর্থাৎ শাকিব খানের ভাষ্য মতে তিনি যে নির্দোষ এটা অস্ট্রেলিয়ার পুলিশই বলেছে এবং তাকে যে ফাঁসানো হচ্ছে এটাও তাদের ভাষ্য মতে, অর্থাৎ অস্ট্রেলিয়ার পুলিশও তাকে বলেছে যে এটা আসলে একটা হানি ট্র্যাপ, তুমি চিন্তা করো না, তুমি কাজ করে যাও। তাকে প্রশ্ন করা হয়েছে যে এই ঘটনায় আপনার ফিল্ম ক্যারিয়ার নিয়ে আপনি কি চিন্তিত। তিনি বলছে যে না, এমন ষড়যন্ত্রমূলক ঘটনায় আমার ফিল্ম ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না, কারণ সবাই বুঝতে পারছে যে এটা আমার ক্যারিয়ার ধ্বংসের একটি নীল নকশা মাত্র। তো এই ধরনের ষড়যন্ত্র তাকে তার ক্যারিয়ার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বা তার ক্যারিয়ারকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলে তার বিশ্বাস। দর্শক, এই ছিল শাকিব খান সম্পর্কে একটি প্রতিবেদন। তার জন্মদিন উপলক্ষে তাকে একটি ইন্টারভিউ করা হলো এবং যেখানে তার এই যে তার ইদানিংকার সমালোচনা নিয়ে কথা বলা হলো এবং সেখানে তিনি বেশ কিছু সুন্দর উত্তর দিয়েছেন যেগুলো আসলেও যুক্তিযুক্ত মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।